সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু হচ্ছে সুসাংস্কৃতিক কলকাতার অনুষ্ঠান। আজ শনিবার, বাংলা 7ই কার্তিক 1427, ইংরাজি 24শে অক্টোবর 2020। আজ আমাদের অনুষ্ঠানের ত্রয়োদশ দিন বা ত্রয়োদশ পর্ব। সপ্তাহে 2 দিন, শনি ও রবিবার, এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আজকের এই দুর্গাপুজোর মহাষ্টমীর দিনে, এই উৎসবের দিনে মূল অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্ব নন্দিতার উপর। এখন বলতে আসছেন নন্দিতা ভট্টাচার্য। নমস্কার, সঞ্চালনার দায়িত্ব নিয়ে আমি নন্দিতা আছি। অনুষ্ঠানের প্রত্যক্ষ অংশগ্রহণকারী ও শ্রোতা, এই দুই পক্ষের যোগাযোগ ঘটাতে, সেতুর কাজ করতে, আনন্দ দিতে, গত সপ্তাহে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছিলাম, আজ দুর্গাপুজোর শুভকামনা। বিশ্বব্যাপী রোগের আতঙ্কের মধ্যেও কিন্তু ঋতু পরিবর্তন চলেই এবং থেমে থাকে না উৎসবের আসা যাওয়া। আমরা এই আতঙ্কিত ও কপালে ভাঁজ ফেলা পরিস্থিতিতেও ভীষণভাবে মুখর হয়ে না উঠতে পারলেও মৌন হয়েও থাকি না। আমাদের আজন্মনালিত সংস্কার আমাদের মৌনতা থেকেও দূরে রাখে। ব্যাঙ্গালোরে জন্ম 48 বছরের লেখক, কবি, চিত্র নির্মাতা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ কত্রগাদ্দা লিখেছেন, দ্য গ্রেটনেস অফ আ কালচার ক্যান বি ফাউন্ড ইন ইটস ফেস্টিভ্যালস। সংস্কৃতির মাহাত্ম তার উৎসবগুলির মধ্যে নিহিত থাকে, বা উৎসবগুলির মধ্যেই সংস্কৃতির মাহাত্ম পাওয়া যায়। আজ গান আর প্রবাসীর চোখে পুজো প্রথম পর্ব। আগমনী, শরৎ আর পুজোর গান এবং প্রবাসী বাঙালির কণ্ঠে পুজোর কথা, এই দিয়ে সাজানো পরপর 2 দিনের অনুষ্ঠান। আজ প্রথম পর্ব। আমাদের বাঙালির যে দুর্গোৎসব, তার আগমনী গানের মধ্যে মা দুর্গার মায়ের কাছে সপরিবারে আসা ও পিত্রালয় থেকে 4 দিন পরে ফিরে যাওয়ার কাহিনীতে এবং লোকাচারে আসমুদ্র হিমাচলের বিবিধ সংস্কৃতির সন্ধান পাই। বিশ্বজয়ী বাঙালি সারা বিশ্বে ছড়িয়ে আছেন পড়াশুনো, গবেষণা ও বিবিধ কর্মের কারণে। তাদের সবার কাছেই দুর্গাপুজোর আকর্ষণ ও মাহাত্ম অবশ্যই গৌরবের। আজও কাল আমরা বাংলার বাইরে থাকা, দেশে এবং বিদেশে কয়েকজন বাঙালির কণ্ঠস্বরে শোনাব বাংলার বাইরের দুর্গাপুজোর কিছু কথা। আজ এরকমই 2 জন আছেন, শুনব চেন্নাই ও লন্ডনের কথা। তার আগে গান শোনা যাক। কন্যার পিতৃগৃহে আগমনের কারণে মায়ের মন আনন্দে উদ্বেল হয়ে ওঠে। সেই আগমন বার্তা পিতামাতার প্রতিবেশীদেরও আনন্দিত করে তোলে। তুলসী লাহিড়ীর লেখা ও সুরে একটি বিশেষ পরিচিত দুর্গাপুজোর সময়ের গান দ্বৈত কণ্ঠে শোনাবেন শান্তিনিকেতনের শুভদীপ সোরেন ও নেহা কর্মকার। আনন্দে মাতে গিরিরাজ পুরি, আনন্দে মাতে গিরিরাজ পুরি, আনন্দে মাতে গিরিরাজ পুরি, বড় সুপরি ঘুমাইলো ফিরে, বড় সুপরি ঘুমাইলো ফিরে, আনন্দে মাতে গিরিরাজ পুরি, আনন্দে মাতে গিরিরাজ পুরি, সঙ্গে গেল লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সঙ্গে গেল লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, গিরি রানী পদে করি নতি, সবে গিরি রানী পদে করি নতি, ফুলু ধ্বনি দিল পুরো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরি, আনন্দে মাতে গিরিরাজপুরি, পরশে আদরে নিয়ে বুকে, রানী বলেন মাছিলি তো সুখে, পরশে আদরে নিয়ে বুকে, রানী বলেন মাছিলি তো সুখে, ভেবে মরি
মনো দুঃখে, ওরা ভেবে মরে সারা মনো দুঃখে, পাঠায় তোমারে হরের বাড়ি আনন্দে মাতে, এরে রাজপুরে আনন্দে মাতে, এরে রাজপুরে। আনন্দে মাতে এরে রাজপুরে। জয়া হেসে বলে ঠিক কথা মা, পাষাণের মেয়ে পাষাণী উমা। জয়া হেসে বলে ঠিক কথা মা, পাষাণের মেয়ে পাষাণী উমা। নিচে ভোলা নাথে দুশো নামা, তুমি ভোলা নাথে মিছে দুশো নামা। যার কপাল যেমন তেমন হয় যে তারি আনন্দে মাতে, এরে রাজপুরে আনন্দে মাতে, এরে রাজপুরে। গণপতি কয় দোলায় মাথা, অসময়ে কেন বাজে কথা। গণপতি কয় দোলায় মাথা, অসময়ে কেন বাজে কথা। খিদে পেল কেন বোঝো নাতা, মোদের খিদে পেল কেন বোঝো নাতা। আনো মুন্ডা মিঠাই সন্দেশের ঝুড়ি আনন্দে মাতে, এরে রাজপুরে আনন্দে মাতে, এরে রাজপুরে। বড় সুপরে উমা এলো ফিরে, বড় সুপরে উমা এলো ফিরে আনন্দে মাতে, এরে রাজপুরে আনন্দে মাতে, এরে রাজপুরে আনন্দে মাতে, এরে রাজপুরে আনন্দে মাতে। আজ মহাষ্টমী, বাঙালির আনন্দ আছেই দুর্গাপুজোতে। অনেকেই পুষ্পাঞ্জলি সেরে নিয়েছেন, সন্ধি পুজোও দেখে নিয়েছেন, হয়তো কেউ কেউ পুজো মণ্ডপে উকিঝুঁকিও দিয়েছেন। এখানে বাংলা মুলুকে পুজোর মণ্ডপে যাওয়ার তো বেশ কিছু নিয়ম আরোপ হয়েছে এবছর। দেশে ও বিদেশের বিভিন্ন জায়গায় বাঙালিরা এই বছর কেমন করে পুজো কাটাচ্ছেন, পুজোর উৎসব কিভাবে উপভোগ করছেন, সে কথা আমরা কিছু প্রবাসী বাঙালির কণ্ঠস্বরে শুনব। প্রথমে শুনব চেন্নাই থেকে প্রবাসী বাঙালির কণ্ঠস্বর। চেন্নাইয়ের পুজোর অল্প কয়েকটি কথা শুনব রূপসুন্দর মৌলিকের কণ্ঠে। নমস্কার, আমি চেন্নাইয়ের নাভালুর এলাকা থেকে রূপসুন্দর মৌলিক বলছি। সুর সংস্কৃতি শ্রোতাদের আমি পুজোর সম্বন্ধে কিছু জানাতে চাই। গত বছর আমি খুব একটা সুযোগ পাইনি পুজো দেখার, যেটুকু পেয়েছি আপনাদের সবার সঙ্গে আমি সেটা শেয়ার করতে চাই। এখানকার সবচেয়ে বড় এলাকা হলো টি নগর এবং আন্নানগর, আর আমার বাড়ির কাছে একটা জায়গা হলো সোলিঙ্গানাল্লুর। তো টি নগর যে এলাকাটা, সেটা সেন্ট্রাল চেন্নাইয়ের কাছাকাছি, এবং সেখানে একটা বেঙ্গল অ্যাসোসিয়েশন বলে ক্লাব আছে। ওনারা প্রত্যেক বছর দুর্গাপুজো করে থাকেন এবং বেশ বড় রকমের সেই দুর্গামূর্তি এবং দুর্গা প্যান্ডেল হয়, আর সাজসজ্জাও বেশ ভালো রকমের হয়। হ্যাঁ, কলকাতার মতন অত বৃহৎ নয় কিন্তু যথেষ্ট ভালো। সোলিঙ্গানাল্লুর, টি নগর, আন্নানগরের পুজো আমি দেখেছি গত বছর। প্যান্ডেল বেশ বড় হয়, টি নগরের প্যান্ডেলটা সবচেয়ে বড় হয়, লাইট, ভিড়,
বেশ ভালো রকমের হয়, ভিড় তো খুবই হয় টিনগরের প্যান্ডেলে। এতই ভিড় হয় যে অন্তত 1 কিলোমিটার আগে থেকে রাস্তায় ঢোকা যায় না পুজোর দিন। বাঙালি আর ওড়িয়ারাই বেশি আসে। আর খাবার স্টল বলতে টিনগরের পুজোর প্যান্ডেলের বাইরে লুচি আলুর দমের আর রসগোল্লা স্টল বসে প্রত্যেক বছরই, সে পুরো রাত ধরে পাওয়া যায় এবং রাতভর ভিড় থাকে। কেউ রাত্রেবেলা ঘুমোতে যাচ্ছেন তো কেউ রাত্রেবেলা তখন ঘুমিয়ে এসে দুর্গা মায়ের সামনে এসে বসছেন, এইরকম ভাবে হয়। তো এই বছর করোনার জেরে এত কিছু আয়োজন হবে বলে আমার মনে হয় না, কিন্তু আমি চেষ্টা করব দেখার, যদি পারি দেখতে যাব। পুজো সবাই আনন্দে কাটান এবং ভালো থাকুন, কিন্তু সাবধানে থাকুন। নমস্কার। চেন্নাইয়ের পর বোস্টন, আমেরিকা থেকে সুরভি মৈত্রের গান। মায়ের আগমনে স্থলে জলে অন্তরীক্ষে সর্বত্র যেন হৃদয় তন্ত্রে আনন্দ ধ্বনি মথিত হতে থাকে। বাণী কুমার রচিত ও পঙ্কজ কুমার মল্লিকের সুরে সুরভি মৈত্র। বোস্টনের প্রবাসী বাঙালির পর লন্ডনের প্রবাসী বাঙালির কণ্ঠে করোনা পরিবেশে লন্ডনের পুজোর কথা শুনব। শোনাবেন লন্ডন থেকে সোমনাথ চক্রবর্তী। এবছর করোনা অপদেবতা হয়ে এসে
সর্বত্র সকল দেবদেবীর মর্তে আগমন রোধ না করতে পারলেও ভক্তদের মধ্যে কেমন প্রভাব ফেলেছে সে কথা শুনব। নমস্কার, আমি সোমনাথ বলছি, সোমনাথ চক্রবর্তী, লন্ডন থেকে। প্রথমেই আমি সুর সংস্কৃতির শ্রোতা বন্ধুদের শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। পুজো আর কটা দিন বাকি, অতএব আপনারা ভালোভাবে থাকবেন, পুজো সাবধানে এনজয় করবেন। আমি একটু লন্ডনের পুজোর ব্যাপারে বলি। লন্ডনে বেশ কয়েকটা নামকরা পুজো হয়। ইনফ্যাক্ট আমাদের যে পুজোটা লন্ডন বোর্ড অফ হান্সলো, সেটা বেশ নামকরা এবং 2012 থেকে এই পুজো শুরু হয়েছিল এবং প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের প্ল্যান ছিল পুজো করার, কিন্তু এই করোনা ভাইরাসের দৌলতে আমাদের সমস্ত কিছুই একটু প্ল্যান একটু বানচাল হয়ে যায়। তো লোকাল ইউকে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে, অ্যান্ড আই এম শিওর লট অফ আদার পিপলস আর অলসো ডুইং ইউনো লোকাল রুলস অ্যান্ড রেগুলেশনস, নট জাস্ট ইন ইউকে, আউটসাইড ইন্ডিয়ার যেসব বাইরে যেসব দেশে দুর্গাপুজো হয়ে থাকে, আমার মনে হয় সকলেই লোকাল গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই পুজো করছেন। তো আমাদের পুজো যেটা আমরা করে থাকি, তাতে প্রায় 6,500 থেকে 7,000 লোকের ফুটফল হয় ওভার এ পিরিয়ড অফ 4 days, আর আমরা 4 দিনের পুজো করে থাকি। তো এবছরও আমরা পুজোটা করব, তবে একটু আলাদা। এবছরের পুজোটা হবে, টেকনোলজির দৌলতে আমরা পুজোটা ভার্চুয়ালি করব এবং পুজোটাকে আমরা স্ট্রিমিং করব। সো যাতে ইউনো আম নট জাস্ট আমাদের মেম্বার, যাতে বাইরের লোকও পুজোটা দেখতে পারে। আর মেম্বারদের জন্যে বিশেষ করে আমাদের যে চিরাচরিত পুরোহিত, যিনি গত 8 বছর ধরে পুজোটা করে আসছেন, তার বাড়িতেই পুজোটা হবে এবং উনি আমাদের পুজোর বোধন থেকে, বেসিক্যালি যেটা আমাদের হচ্ছে এই শুক্রবারে 23rd of October, বোধন, কলাবৌ, স্নান, যজ্ঞ সমস্ত কিছুই হবে, কিন্তু সবই ভার্চুয়ালি হবে। এবং সব থেকে আমাদের যেটা মেন প্রাপ্য, যেটা আমরা ভেবেছিলাম এবং খুব বিষণ্ণ হয়ে গেছিলাম যে আমরা এবার পুজোটা করতে পারবো না, কিন্তু এই ভার্চুয়ালি পুজো করার দৌলতে আমরা প্রত্যেকেই যেন ভার্চুয়ালি অঞ্জলি দিতে পারবো, পুষ্পাঞ্জলিটা দেওয়া যাবে, এবং মানে সেটাই আমাদের প্রাপ্য। ইনফ্যাক্ট শুধু হান্সলোর পুজো নয়, লন্ডনের আশেপাশে যেসব পুজোগুলো হচ্ছে তাদের মধ্যে অনেকগুলোই বেশ নাম করা, আমি যেহেতু বললাম, যেমন ধরুন ক্যামডেনের পুজো, ইলিংয়ের পুজো, হ্যারোর পঞ্চমুখীর পুজো, অর ওয়েমলির পুজো, অর স্লাওয়ের পুজো, এরকম অনেক। আমি হয়তো এভাবে মানে অগুন্তি আমি নাম বলে শেষ করতে পারবো না, কিন্তু এই এই পুজোগুলো বেশ নাম করা, তার মধ্যে একটা হলো আমাদের হান্সলোর পুজো অ্যাজ ওয়েল। কিন্তু সবাই অল্প বিস্তর পুরো ব্যাপারটা লোকাল গভর্নমেন্ট এর রেগুলেশন মেনেই পুজো করার চেষ্টা করছে এবং আলটিমেট ভার্চুয়ালি করা হবে। তো এই এই ইউনো সিচুয়েশনে যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনে পুজোটা করা যায়। সার্টনলি কলকাতায় পুজো মিস করার দৌলতে যেভাবে এই পুজোটা স্টার্ট করা হয়েছিল, সার্টনলি এই বছরে আমরা সেটা মিস করব। তবুও ভার্চুয়াল পুজোর দৌলতে অ্যাটলিস্ট আমাদের মেম্বাররা পুষ্পাঞ্জলি দিতে পারবে, দূর থেকে ঠাকুর দেখতে পারবে। আমাদের অ্যাকচুয়ালি অরিজিনাল পুজো যে হয় সেটা ঠাকুর আসে কুমারটুলি থেকে। তো এই বছর সার্টনলি আলাদা, তবে আর কি বলার আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সাবধানে পুজো এনজয় করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। লন্ডনের পুজোর কথা শোনার পর বহরমপুরের শিল্পী শান্তনা দত্তের কণ্ঠে গান, দুর্গাপুজোর সময়োপযোগী বিশেষ পরিচিত একটি গান শোনাবেন। মা আসবেন তাঁর আগমনের জ্যোতিতে, সমস্ত আধার মুছে প্রাণে আত্মায় সকল ভালো প্রতিষ্ঠিত হবে, এই প্রার্থনা থাকে। বাণী কুমার রচিত ও পঙ্কজ কুমার মল্লিকের সুরে শোনাচ্ছেন শান্তনা দত্ত।
গেলে প্রাণে কোন এক গভীর সুখের সন্ধান মেলে। ভরা নদীর ভাড়ের মতো অন্তরে এক গভীর সুর ধ্বনিত হয়। রবীন্দ্রসঙ্গীত শোনাবেন শুভজিৎ চৌধুরী শান্তিনিকেতন থেকে। শরতে আজ কোন অতিথি এলো প্রাণে দোদারে, শরতে আজ কোন অতিথি এলো প্রাণে দোদারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে, শরতে আজ কোন অতিথি এলো প্রাণে দোদারে, শরতে আজ কোন অতিথি এলো প্রাণে দোদারে। নীল আকাশের নীরব কথা শিশির ভেজা ব্যাকুলতা, নীল আকাশের নীরব কথা শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজি অতিথি এলো প্রাণে দোদারে, শরতে আজ কোন অতিথি এলো প্রাণে দোদারে। তের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমূল জল ধারে, শস্য ক্ষেতের সোনার গানে যোগ দে রে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদীর অমূল জল ধারে, যে এসেছে তাহার মুখে দেখেছে গভীর সুখে, যে এসেছে তাহার মুখে দেখেছে গভীর সুখে, দুয়ার খুলে তাহার সাথে বাহির হো অতিথি এলো প্রাণের দ্বারে, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে আনন্দ গান গারে,
ते आज कौन अतिथि हेलो प्राणेर दारे। আজকের অনুষ্ঠান শেষ করার আগে জানাই, আমাদের অনুষ্ঠানের পশ্চাৎ দৃশ্যপট বা লোগোটি এঁকে দিয়েছেন ডিজাইনার প্রিয়াঙ্কা কর্মকার, কারিগরি সহযোগিতায় সৌম্যজিৎ চৌধুরী ও সোহম ভট্টাচার্য, বিশেষ সহযোগিতায় নন্দিতা ভট্টাচার্য। অনুষ্ঠান সম্প্রচারের সামগ্রিক উদ্যোগ পরিকল্পনা ও পরিচালনা সুরজিৎ চৌধুরী। আমাদের ফেসবুক পেজটিতে এবং আজকের প্রোগ্রামটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানান। আর পরবর্তী অনুষ্ঠানের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী অনুষ্ঠান সম্প্রচার আগামীকাল রবিবার ইংরাজি 25 অক্টোবর 2020 সন্ধ্যা 6টা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি নন্দিতা। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, ভালো করে পুজো কাটান। আরেকবার পুজোর অভিনন্দন। নমস্কার।